দর্শক খুবই একটি দুঃখজনক খবর বাংলাদেশের জন্য এটা নিঃসন্দেহে অসম্মানজনক সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম অনেকগুলো বিপজ্জনক দেশ আছে বিশ্বের সেই দেশগুলো তালিকায় বাংলাদেশের ঠাই পেয়েছে তো এটা কেন কি কারণে এটা বুঝলাম না এখনো কি যুক্তরাষ্ট্র যথেষ্ট নিরাপদ মনে করে না হয়তো আইন পরিস্থিতি এসব বিবেচনায় নিতে পারে কিন্তু তারা তো নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে এখন যারা ক্ষমতায় আছে বা যে প্রশাসন তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত তো তারপরেও তারা কেন এরকম তালিকার মধ্যে রাখলো ঠিক বুঝতে পারছি না দর্শক নিশ্চয়ই এর ব্যাখ্যা পরে পাওয়া যাবে আপাতত যেই ঘটনাটি ঘটেছে আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম এই তালিকায় এখন রয়েছে একুশটি দেশ তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে আমেরিকার দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এই তথ্য পাওয়া যায় এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ নিষেধাজ্ঞা বা সতর্কতা বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ, বর্ণিকা ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনেজুয়েলা এবং ইয়েমেন দুঃখজনক হচ্ছে এখানে কিন্তু পাকিস্তানের নাম নেই দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশের নাম আছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপে ভ্রমণ সতর্কতা জারি করা হয় সেই সতর্কতা বার্তায় বলা হয় বেসামরিক অস্থিরতা সেই সতর্ক বার্তায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এতে আরও বলা হয় এই সময় স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয় সতর্ক বার্তায় যে সমস্ত জায়গার নাম হচ্ছে বাস ট্রেন পর্যটন গন্তব্য রেস্তোরাঁ ধর্মীয় স্থান এই সমস্ত গুলো বলা হয়েছে এর মধ্যে এই মাসের মাঝামাঝি কিন্তু ডোনাল্ড লু আসবেন সাথে একজন পদস্থ কর্মকর্তা আসবেন সেখানে বাংলাদেশকে কিভাবে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা করা যায় বা বাংলাদেশের অগ্রাধিকার তালিকায় কি কি আছে এইসব বিষয়গুলো জানার জন্য আসছেন এরকম পর্যায়ে এই ধরনের একটি নিষেধাজ্ঞা নিঃসন্দেহে একটি বাংলাদেশের জন্য অবশ্যই অমর্যাদাকর এটি কেন কি কারণে দেয়া হয়েছে নাকি আগের ধারাবাহিকতাটাই অনুসরণ করা হচ্ছে এটা বলা যাচ্ছে না এটা কি পুনর্ বিবেচনার কোনো প্রস্তাব মার্কিন কোন কর্তৃপক্ষের কাছে এসেছিল কিনা সেটাও নিশ্চিত না তবে আপাতত যে সমস্ত দেশগুলোর নাম আছে সেগুলি যথার্থ কিন্তু তার সাথে বাংলাদেশ কেন এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তুলতেই পারে এবং তাদের জন্য এটা একটা যথেষ্ট পরিমাণ একটি বিব্রতকর দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ